হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কাশফুল দেখতে এসেছি। বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যের একটি রূপ শরৎকাল। এই শরৎকালে এই কাশফুলটি দেখা যায়। চলুন আপনারা আমাদের সাথে কাশফুল দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন। আমরা কাশফুল দেখার জন্য আর এক জায়গায় যাচ্ছি। এখানে যে কাশফুলগুলো ছিল সব দেখা হয়ে গেছে। এখন সামনে আমরা ঘুরে ফিরে আরও কিছু কাশফুলের বাগান আছে, সেখানে আমরা দেখব। কাশফুলের সৌন্দর্য দেখার জন্য অনেক মানুষ এখানে আসে। সে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই কাশফুলের সৌন্দর্য উপভোগ করে। সব ভালোবাসা কাশফুল। কাশফুল দেখতে সুন্দর লাগে। খুব কাছ থেকে কাশফুল দেখতে অতটা সুন্দর মনে হয় না, কিন্তু দূর থেকে যে সৌন্দর্যটা ফুটে ওঠে আমরা কাছ থেকে তা পাই। কাশফুলগুলো কেউ লাগায়নি, এগুলো প্রাকৃতিক নিয়মে প্রকৃতিগতভাবেই বেড়ে উঠেছে। ছয়টি ঋতুর মধ্যে শরৎ ঋতুটা খুব সুন্দর। হয়তো একমাত্র কাশফুলের কারণে শরৎ ঋতুটাকে আমরা খুব পছন্দ করি। একমাত্র এই শরতে আমরা কাশফুল খুব ঝুটিকা সাদা রং দেখতে পাই। নীল আকাশ, সাদা মেঘের ভেলা, সাথে কাশফুলের সৌন্দর্য সত্যি প্রশংসনীয়। আমাদের কাশফুল পাশেই একটি লেক। লেকের পানি যথেষ্ট পরিষ্কার স্বচ্ছ, এখানে অনেকেই গোসল করছে। আমরা লেকের এখানে কিছুক্ষণ অবস্থান করব, চারপাশটা দেখব, তারপর আবার আমরা কাশফুল দেখার জন্য ছুটব। বাবা নেও গো।
কাশফুলের এরিয়াটা অনেক বড়, খুব ছোট জায়গা নয়। উত্তরা, দিয়াবাড়ি, পুরো এরিয়া জুড়েই কাশফুলের সমারোহ। ধবধবে সাদা কাশফুলের মেলা, কুজ্ঝটিকা, ধবধবে সাদা রঙের মেলা, তপ্ত দুপুর, মাথার উপরে খোড়া রোদ, চারপাশটা খুব গরম আবহাওয়া, বৈরী পরিবেশ, এর মাঝেও কাশফুল দেখার শখ আমাদের মেটেনি। আমরা এই তপ্ত গরমেও কাশফুল দেখার জন্য ছুটে এসেছি। আপনারাও আমাদের সামনে কাশফুল দেখতে পাচ্ছেন। আমাদের যাবার সময় হয়ে এসেছে। আমরা যে কাশফুল দেখতে এসেছিলাম তা সত্যিই খুব সুন্দর এবং খুব উপভোগ করলাম কাশফুলগুলো দেখে। শরতের দূর কাশফুল, উত্তরা, দিয়াবাড়ি, পঞ্চবটি, এখানে আমরা কাশফুল দেখতে এসেছিলাম। এখন আমরা রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে।